আসসালামু আলাইকুম ক্লাস নাইন, তোমাদের এখন লেখচিত্র চ্যাপ্টারটি রিভিশন হচ্ছে। তো রিভিশন ক্লাসে আমরা দেখিয়েছিলাম যে কিভাবে সমীকরণ গঠন করতে হয় এবং তার কিভাবে সেই সমীকরণটার যে লেখচিত্রের এক্স এবং ওয়াইয়ের যে স্থানাঙ্কগুলো নির্ণয় করতে হয়, অর্থাৎ বিন্দুগুলো নির্ণয় করতে হয়, সেগুলো তোমাদের আগে দেখানো হয়েছিল। আজকে আমরা কয়েকটা অঙ্ক দেখাবো যেগুলো সমীকরণগুলো থেকে কিভাবে আমরা বিন্দুগুলোকে স্থাপন করতে পারবো বা বিন্দুগুলোকে কিভাবে নির্ণয় করতে পারবো, এক্সের স্থানাঙ্ক এবং ওয়াইয়ের স্থানাঙ্কের যে বিন্দুগুলো হবে সেগুলো কিভাবে স্থাপন করতে পারবো সেগুলো নিয়ে আলোচনায় থাকবো। আর তোমাদের সমাধান যখন করতে হবে তখন অবশ্যই বিন্দুগুলো প্রয়োজন হবে, তাই আগে তোমাদের বিন্দুগুলো কিভাবে বার করতে হবে, স্থানাঙ্কের বিন্দুগুলো, সেগুলো আমরা নির্ণয় করার দেখাবো। তারপর তোমরা সেগুলো আস্তে আস্তে দেখবে গ্রাফ পেপারের যে ক্ষুদ্রতম বা ক্ষুদ্র ক্ষুদ্র বর্গক্ষেত্রগুলো আছে সেগুলোকে এক একটা একক ধরে আমরা বিন্দুগুলোকে স্থাপন করব, সেগুলো তোমাদের দেখাবো। সেগুলো আমরা পরের ক্লাসগুলোতে তখন তোমাদের ওই জিনিসগুলো নিয়ে আলোচনায় থাকব। এখন কিভাবে দুই চল বিশিষ্ট একঘাত সমীকরণের যে এক্স এবং ওয়াইয়ের যে স্থানাঙ্কের মানগুলো নির্ণয় করতে হয় সেগুলো আজকে আমরা দেখাবো। তার জন্য দেখো, পাঁচের দাগের অঙ্কটায় আমরা কয়েকটা অঙ্ক তোমাদের কিভাবে মানগুলো বার করতে হয়, স্থানাঙ্কের মানগুলো বার করতে হয় সেগুলো আমরা দেখব। একের দাগের দেখো দুইয়ের অঙ্কটা দেখো, দুইয়ের অঙ্কটায় সেখানে আছে ওয়াই প্লাস টু সমান জিরো, এটা একটা সমীকরণ দিয়েছে, তাই না? তাহলে কি করবে, ওয়াই সমান এখানে লিখবে, ওয়াই সমান টুটাকে এইদিকে নিয়ে যদি আসি তাহলে মাইনাস টু হয়ে যাবে, যদি প্লাস টু ওইদিকে নিয়ে গেলে মাইনাস টু হবে, মাইনাস টু থাকলে ওইদিকে নিয়ে গেলে প্লাস টু হয়ে যাবে, কারণ পক্ষান্তর করার নিয়মে এটা হয়। তাহলে ওয়াইয়ের মানটা মাইনাস টু হয়েছে। এবার আমরা কিভাবে এক্সের তো তার স্থানাঙ্ক এক্স তো নেই এখানে, তাহলে কিভাবে এক্সের স্থানাঙ্কের মানগুলো বসাতে পারবো, সেক্ষেত্রে দেখো আমাকে কি করতে হবে, অন্ততপক্ষে তিনটে এই বিন্দুগুলো স্থাপন দেখাতে হবে এক্স এবং ওয়াই স্থানাঙ্কের। এখানে আমরা উপর এক্স আর ওয়াই লিখব, ঠিক আছে? এবার দেখো এখানে ওয়াইটা দুই আছে, মাইনাস দুই আছে, তাহলে ওয়াই সমান মাইনাস দুই, মানে ওয়াই এগুলো এই এই নিচের ঘরগুলো সব হচ্ছে ওয়াইয়ের ঘর আর উপরটা হচ্ছে এক্সের ঘর, তাহলে নিচের ঘরে মাইনাস দুই সব মাইনাস দুই বসিয়ে দেবো, কারণ ওয়াই সমান মাইনাস টু বলেছি, তাহলে নিচের ঘরে মাইনাস টু মাইনাস টু মাইনাস টু বসিয়ে দেবো, ঠিক আছে? আর এক্সের এখানে কোনো কিছু উল্লেখ নেই, তার মানে কি এক্স নেই মানে হচ্ছে এখানে কি করতে হবে, এক্সের তুমি যে কোনো একটা স্থানাঙ্ক তোমাকে এখানে লিখতে হবে, এই তিনটে মানগুলো যেগুলো লিখবো সেই মানগুলো হতে হবে প্রত্যেকটা আলাদা, ঠিক আছে? আমি ধরো এক দুই তিন লিখলাম, এক দুই তিন প্রত্যেকটাই দেখো আলাদা আলাদা মান, তুমি মনে করছি জিরো এক দুই লিখবো তাও হবে, মানে মানগুলো যেন একটা মান দুবার না আসে, এক লিখেছি আবার একবার এক লিখবো আর লিখতে পারবো না, তিনটে মান আলাদা আলাদা, ঠিক আছে? এই সমীকরণটাকে যদি আমরা এখানে গ্রাফে বসাই এরকমভাবে তাহলে বিন্দুটা এক মাইনাস দুই, এক মানে ধনাত্মক দিকে যাবে আর দুই ঋণাত্মক আছে, মাইনাস নিচের দিকে আসবে, এটা দুই মাইনাস দুই দু ঘর আবার দু ঘর নিচেই চলে আসবে, ঠিক আছে? আবার তিন মাইনাস দুই তিন ঘর এখানে যাবে দু ঘর নিচেই আসবে, দিয়ে দেখবে এই বিন্দুগুলো যদি আমরা যোগ করি, এই যোগ করলে আমরা পেয়ে যাব একটা সরল রেখা, বুঝতে পারছো? এটা একটা আমরা সরলরেখা পেয়ে গেলাম, বুঝতে পেরেছো? এই সরলরেখাটা কার সমান্তরাল, কোন অক্ষের সমান্তরাল না এক্স অক্ষের সমান্তরাল, কারণ আগে আমরা সব প্রশ্ন বলেছিলাম ওয়াইয়ের মান যদি দেওয়া থাকে, এক্স এর মান জিরো যদি থাকে, এক্স এখানে ওয়াইয়ের মানটা দেওয়া আছে, এইখানে শুধুমাত্র ওয়াইটা দেওয়া আছে, তার মানে হচ্ছে সেটা এক্স অক্ষের সমীকরণ হয়ে যাচ্ছে, এক্স অক্ষের কি হয়েছে সমান্তরাল সরলরেখা অঙ্কন হয়ে যাচ্ছে, ঠিক আছে? একই রকমভাবে যদি আমরা দেখো
x সমান 5 আছে, তার মানে একটা ধাপ তোমাকে করে দিয়েছে এখানে। তাহলে তুমি কিভাবে মান নির্ণয় করবে তখন? এখানে x, এখানে y লিখবে, তাই না? x এর জায়গায় -5, x সমান -5, তাহলে x এর জায়গায় তিনটে ঘরেই আমরা -5 বসিয়ে দিতে পারি, যেহেতু ধনাত্মক 5 আছে, প্লাস 5 5 5 লিখলাম। আর y এর মান তোমার যেমন x এর মান এখানে খুশি মতো লিখেছো, যা খুশি, এখানেও তুমি y এর মানটা যা খুশি লিখবে। যে মানগুলো হতে হবে কি প্রত্যেকটা আলাদা, ঠিক আছে? এইগুলো যদি আমরা এখানে স্থাপন করি, তাহলে 5 1 বিন্দু, 5 5 ঘর এখানে, 1 5 1, তারপর 5 2, 5 আবার 2, তারপর দেখো 5 3 5 3, এরকমভাবে বিন্দুগুলো নিয়ে আমরা একটা সরলরেখায় আমরা আনতে পারবো। এইরকমভাবে গ্রাফে আমাকে মানগুলো, এগুলো মানগুলো বার করতে হবে, মানগুলোকে গ্রাফে বসাতে হবে, ঠিক আছে? এরপর দেখো আমরা 2-এর একটা ছোট ছোট অঙ্ক হলো, আমরা একটা 4-এর জায়গায় একটু বড় অঙ্ক দেখাই। 4-এর জায়গায় দেখো, চারের দাগের কি অঙ্ক দিয়েছে? 5-এর 4-এর দাগের অঙ্কটা দেখো কি বলেছে, না 3x 3x - 7y = 21। এটা একটা দেখো সমীকরণ, এবং দুটো চল আছে, দুই চল বিশিষ্ট এক ঘাত, মানে ঘাত দেখো এখানে পাওয়ার এক আছে, সেই জন্য দুই চল বিশিষ্ট এক ঘাত সমীকরণ বলা হয়। এই দুই চল বিশিষ্ট এক ঘাত সমীকরণের আমরা কিভাবে মান নির্ণয় করব? দেখো এটা আগের দিনকেও আমরা ক্লাসে আলোচনা করেছিলাম, তবু আমরা আবার একবার আলোচনায় থাকি, যে 3x সমান বাকিগুলোকে ওই দিকে নিয়ে যাবে, সমান দেখো 21 আছে, -7y আছে, ওই দিকে নিয়ে গেলে +7y হয়ে যাবে, বুঝতে পেরেছো? -7y ছিল, ওই দিকে নিয়ে গেলে +7y হয়ে গেল, যদি প্লাস থাকে তাহলে এইদিকে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে, এটা তোমাদের জানা আছে সব। তাহলে x সমান হবে, x এর 3 গুণ সমান এটা, তাহলে x সমান কত হবে, ভাগ হয়ে যাবে, তাই না? তাহলে 21 + 7y / 3। এবার আমাকে কি করতে হবে, তিনটে মান আমাকে এখানে বার করতে হবে। আগেও বলেছিলাম তোমাদেরকে অন্তত পক্ষে একটা মান খুব কষ্ট করে তোমরা বার করবে, বাকিগুলো তোমরা খুব সহজে বার করতে পারবে। দেখো একটা মান বার করার সময় আমাকে একটু খেয়াল রাখবে, দেখো এই সংখ্যা এখানে ধ্রুবক পদ কোনটা, 21, এটা তো 21 ধ্রুবক পদ একটা, আর এটা তো ওয়াই এর সহগ, 7টা তো ওয়াই এর সহগ, 7 তো ধ্রুবক কিন্তু ওয়াই এর সহগ 7, আর এখানে ধ্রুবক পদ শুধুমাত্র সংখ্যা আছে 21। আগে দেখে নাও এখানে তোমরা ভাগ করতে পারবে কিনা, দেখে নাও এই সংখ্যার সঙ্গে এই সংখ্যা ভাগ করতে পারবে কিনা। দেখো আমরা ভাগ করতে পারবো, 21-কে 3 দিয়ে ভাগ করতে পারবো না, ভাগ করলে পূর্ণ সংখ্যায় পাচ্ছি, 7 3 21 পেয়ে যাচ্ছি, তার মানে আমাকে তখন ওয়াই এর মানটা তখন আমাকে 0 বসাতে হবে। দেখো 0 বসালে কি হয়েছে, 7 আর 0 গুণ করলে 0 হয়ে যাচ্ছে, আর 21-এর সঙ্গে 0 যোগ করলে দেখো 21 হচ্ছে, আর 21-কে 3 দিয়ে আমরা সহজেই ভাগ করতে পারবো, ভাগ ফলটা কত হবে, 7, বুঝতে পেরেছ? তাহলে আমরা একটা মান আমরা একটু কষ্ট করে বার করব। এরপর দেখো বাকি অঙ্কগুলো খুবই, বাকি যে মানগুলো সেগুলো খুবই সহজ, কিভাবে করবে না দেখো, এখানে x এর কত মান পেয়েছো, 7, এখানে y এর সহগ কোনটা আছে দেখো, y এর সহগ কি আছে, y এর সহগটা কি আছে, না y এর সহগটা দিয়ে আছে 7, y এর সহগটা কত আছে, 7, এই y এর সহগটা আবার 7টা কিসে আছে, প্লাসে আছে, +7, তার মানে এর সঙ্গে 7 যোগ করবে, যদি মাইনাস হতো তাহলে 7 এর সঙ্গে বিয়োগ করতাম, যে সহগটা যা আছে সেই রকম ভাবেই করতে হবে, যোগ 7 আছে তাহলে এর সঙ্গে যোগ 7 করবে, তাহলে 7-এর সঙ্গে 7 যোগ করলে কত হবে, 14, ঠিক আছে? আবার 14-এর সঙ্গে আবারও 7, সবসময় 7 করে বাড়বে, মোট কথায় যোগ থাকলে বাড়বে, যোগ করে করে যাবে, বিয়োগ থাকলে বিয়োগ করতে হবে, এটার সঙ্গে বিয়োগ করবে, বিয়োগ যেটা হবে তার সঙ্গে আবার বিয়োগ করবে, আবার তার সঙ্গে আবার বিয়োগ করবে, এরকম, ঠিক আছে? পরে সেটা আমরা আবার দেখাচ্ছি। তাহলে 7 আর এই 7, ওয়াই এর সহগ 7 যোগ আছে বলে 7 যোগ হলো, আবার 14-এর সঙ্গে আবার 7 যোগ করলে কত হবে, 21 হবে, ঠিক আছে? বুঝতে পেরেছো? নিচেরটাও দেখো, নিচেরটা কি আছে, এই যে x, এই যে 3, এই যে 3টা আছে, এই 3টা কার, এই 3টা তো এইখানে, এই 3টা তো এইখানে নেমে এসেছে, তাই না? বুঝতে পারছো? তাহলে এই 3টা কার সহগ, x এর সহগ, তাই তো? x এর সহগটা 3,
তিনটা কিসের চিহ্ন আছে এখানে? কোনো চিহ্ন নাই মানে প্লাস আছে। তাহলে প্লাস থাকলে কি হবে, এই ওয়াই এর যে মানটা হলো সেই মানটার সঙ্গে যোগ হবে। তাহলে এখানে যোগ থাকলে জিরো প্লাস থ্রি তিন হবে, তিনের সঙ্গে আবার তিন যোগ ছয় হয়ে গেল। তাহলে আমরা একটা দুটো তিনটে বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম, একটা দুটো তিনটে বিন্দু স্থানাঙ্ক পেয়ে গেলাম। এই বিন্দুগুলো আমরা গ্রাফ পেপারে বিন্দুগুলো বসাবো, দিয়ে আমরা লেখচিত্র অঙ্কন করব। বুঝতে পেরেছি? এরপর দেখো, তাহলে শুধু মানে মানগুলো আগে শেখার চেষ্টা করবি, মানগুলো ঠিক করতে পারলে বসানো এবং সমাধান করা খুব সহজ, সেগুলো তুমি অবশ্যই পারবে করতে, এটাই শিখতে হবে। এখানে যদি ভুল হয়ে যায় তোমার ওই গ্রাফের কোনো অংশটাই তোমার আর দেখবে না, তার মানে এটা আগে গুরুত্ব দিতে হবে, এটাকে তুমি ভালো করে করবে। ঠিক আছে, মানটা এক দিনেই তুমি শিখে ফেলবে। এবার দেখো এরপরে আরেকটা অঙ্ক দেখায়, এটাতে মাইনাস ছিল একটা, তাই না? এবার প্লাসের একটা দেখায়, যদি প্লাসের দেখো দিয়ে আছে টু এক্স, আরেকটা অঙ্ক দেখায় ছয়ের অঙ্কটা। ঠিক আছে, টু এক্স প্লাস থ্রি ওয়াই সমান এগারো দিয়ে আছে। ঠিক আছে, এখান থেকে আমরা সবসময় এখানে দেখবে এক্স এর মানটা বার করো, এক্স সমান কত বার করবে, যদি ওয়াই সমান কত হয় তা আবার করতে পারো, কোনো অসুবিধা নেই, দুটো যে কোনো একটা বার করলেই হবে। আমরা দেখো লিখতে পারি টু এক্স সমান কত হবে, এগারো, এগারো আছে, আর এইটাকে এইদিকে নিয়ে আসি মাইনাস প্লাস থ্রি ওয়াইটাকে এইদিকে নিয়ে গেলে মাইনাস থ্রি ওয়াই। ঠিক আছে, এবার দেখো টু এক্স, তাহলে এক্স সমান কত হবে, এক্স সমান কত হবে, দ্বিগুণ আছে বা দুই দিয়ে ভাগ হবে, তাহলে এগারো মাইনাস থ্রি ওয়াই বাই টু। ঠিক আছে, এবার দেখো আমরা এবার আমরা তিনটে বিন্দু স্থানাঙ্কগুলো বার করব। আগেরটাই কি বলেছিলাম যে এখানে সংখ্যা আর এখানের সংখ্যা আগে দেখে নেবে ভাগ হবে কি না। দেখো এগারোকে দুই দিয়ে ভাগ করতে পারবে না, তাই না? এগারোকে দুই দিয়ে ভাগ করলে পূর্ণ সংখ্যা আসবে না, ভাগ করা কি যাবে না, ভাগ করলে ভাগ করা যাবে কিন্তু পূর্ণ সংখ্যায় আসবে না। তার মানে পাঁচ দুই দশ, তাহলে পাঁচ পূর্ণে এক কেজি হয়ে যাচ্ছে। তাহলে একটা ধনাত্মক বা ঋণাত্মক পূর্ণ সংখ্যা আমাকে এখানে মানটা বার করতে হবে, হয় জিরো নাহলে এক দুই তিন চার নাহলে মাইনাস এক মাইনাস দুই মাইনাস তিন, ভাগ ফলটা যেন এইরকম হয়। তাহলে সেক্ষেত্রে দেখছি ফাইভ পয়েন্ট ফাইভ হচ্ছে, তাহলে মানটা নেওয়া যাবে না, তাহলে এটার সঙ্গে এটা ভাগ করা যাবে, তার মানে এটার সঙ্গে এটা যদি ভাগ করা যায় তাহলে অবশ্যই তুমি ওয়াইস মান জিরো বসিয়ে দেবে। যখন ভাগ করা যাবে না তখন আর জিরো বসানো যাবে না, তখন তোমাকে একটু পাশে একটু মানটা বার করতে হবে। তাহলে এগারো মাইনাস এক সমান কত হলো, এগারো মাইনাস থ্রি ওয়াই বাই টু। আমরা ওয়াই জিরো বসাতে পারছি না, তাহলে এক বসাবো, তাহলে এক যদি বসাই তাহলে দেখো এগারো মাইনাস থ্রি গণিত এই ওয়াইয়ের জায়গায় কত বসাবো, এক, থ্রি গণিত ওয়ান বাই টু, ওয়াইয়ের জায়গায় আমরা এক বসালাম। ঠিক আছে, তাহলে এগারো আর তিন একে তিন বাই টু সমান দেখো এগারো থেকে তিন বিয়োগ করলে আট, আট বাই দুই, এটাকে আমরা সহজে ভাগ করছি চার দুই আট এবং পূর্ণ সংখ্যা পাচ্ছি। বুঝতে পারছো? তাহলে দেখো ওয়াইয়ের মানটা কত বসাতে হলো, এক বসাতে হলো। ওয়াইয়ের মানটা এক বসানোর জন্য এই যে মানটা পেয়ে যাচ্ছি এই মানটা হচ্ছে এক্স মান, তখন চার পেয়ে যাচ্ছি। ওয়াইয়ের যখন মান এক বসাচ্ছি তখন এক্স এর মানটা চার পাচ্ছি। বাস একটা মান তুমি বার করো আর বাকি মানগুলো খুব সহজ, বাকি মানগুলো খুবই সহজ বার করা, কিছু করা দরকার না, এখান থেকেই বার করে দেবে। দেখো চার আছে, এবার এখানে দেখো এক্স এর মানটা, তাহলে ওয়াইয়ের সবটা সংখ্যা আমাকে খেয়াল রাখতে হবে, ওয়াইয়ের সংখ্যা কত আছে, ওয়াইয়ের সব বলতে কত, তিন, তিনটা দেখো মাইনাস আছে, মাইনাস থাকার জন্য কি করতে হবে, এটা থেকে বিয়োগ করে দিতে হবে, এটা থেকে বিয়োগ করলে চার থেকে তিন বিয়োগ করলে কত হবে, চার মাইনাস তিন সমান কত হলো, এক হলো না, চার থেকে তিন বিয়োগ এক হলো, তাহলে এখানে হবে কত, এক। ঠিক আছে, আবার এক পেলে এক থেকে আবার তিন বিয়োগ করলে মাইনাস তিন বিয়োগ করলে, সবসময় মাইনাস তিন বিয়োগ করতে হবে, এটা এক থেকে মাইনাস তিন বিয়োগ করলে দেখো মাইনাস টু হবে, তাহলে এখানে মাইনাস টু বসাবে। তাহলে একটা দুটো তিনটে মান বার করতে পেরেছ, আর দরকার নেই, এখন অসংখ্য মান বার করতে পারি, তাই না? আমার অন্তত পক্ষে তিনটে মান আমাকে বার করতে হবে। দু নম্বর, তাহলে আমরা এইটা বুঝতে পারলাম, তাই না? এবার দেখো ওয়াইয়ের যে মানটা আছে তার সঙ্গে এক্সের সহগ, এক্সের সহগ বলতে এই নিচেটা হচ্ছে এক্সের সহগ, কারণ এই নিচেটাতে দুইটা, দুইটা তো এক্সের সহগ, তাহলে দুইটা এক্সের সহগ এখানে ধনাত্মক আছে, তাহলে একের সঙ্গে দুই যোগ করে এখানে কি করবে, তিন করবে, আবার তিনের সঙ্গে আবার দুই যোগ করবে, একই রকম ভাবে পাঁচ হবে, কারণ দেখো
এক ছিল, এই এক ছিল, আর এই দুই যোগ হচ্ছে, সমান কত হলো? তিন হলো। আবার তিন এখানে ছিল, আবার কত যোগ হবে? দুই যোগ হবে, সমান পাঁচ হবে। এর পরেরটা যদি করো, পাঁচ প্লাস দুই হবে, সমান কত হবে? সাত হবে। আবার সাত প্লাস দুই, দুই করে বাড়বে সবসময়, নয় হবে, এরকমভাবে পর পর বসবে। ঠিক এরকম আগেরটাও হবে, মাইনাস দুই হলো, এবার মাইনাস দুই এর সঙ্গে আবার মাইনাস তিন যদি যোগ করো, তাহলে মাইনাস দুই আর মাইনাস তিন যোগ করলে মাইনাস পাঁচ। তার মানে এর পরের ঘরটা আর একটা দেখিয়ে দিচ্ছি, মাইনাস পাঁচ হবে আর এখানে কত হবে? সাত হবে। আমার অন্ততপক্ষে এই তিনটে মান দরকার, বুঝতে পেরেছো? আমার বাকিগুলো দরকার নেই, এইগুলো মানগুলো আমরা গ্রাফ পেপারে বসাবো এবং সেখানে আমরা কি করব, এর মানগুলোকে লেখচিত্র রূপ দেবো। ঠিক আছে, এরপর দেখো ছয়ের আর একটা অঙ্ক দেখায় ভগ্নাংশের। এগুলো তো হলো আমাদের কি, এগুলো হলো আমাদের একটা করে এক্স ছিল বা ওয়াই ছিল বা এক্স প্লাস ওয়াই ছিল বা এক্স মাইনাস ওয়াই ছিল, এরকম দিয়ে দেখালাম। এবার আমরা একটা ভগ্নাংশ দিয়ে দেখি। দেখো পরের অঙ্কটাই দেখবে ভগ্নাংশ আছে, ভগ্নাংশটা কেমন, না এক্স বাই থ্রি প্লাস ওয়াই বাই ফোর সমান জিরো, এটা একটা দিয়ে আছে। তো এই সমীকরণটার কিভাবে আমরা গ্রাফের যে মানগুলো বার করতে হয় সেই মানগুলো কিভাবে বার করব। দেখো এখানে আমরা লক্ষ্য করছি এইটা আর এইটা দুটো ভগ্নাংশ, এই ভগ্নাংশ দুটো কি আছে, যোগ আছে। যোগ থাকলে কি করতে হবে, নিচে লস ও করতে হবে, বুঝতে পেরেছো? নিচে লস ও করে দিলাম বারো, তাহলে এটার সঙ্গে এটা ভাগ করতে হবে, ভাগ ফলটা উপর দিয়ে গুণ করতে হবে। এটা আমাদের ক্লাস ফাইভ থেকে শিখছি যোগ করার সময় নিয়মে। তাহলে চার ভাগ ফল হলো, চারকে এক্স দিয়ে গুণ করলে চার এক্স, তাই না? এখানে প্লাস আছে প্লাস, মাইনাস থাকলে মাইনাস। যোগ অথবা বিয়োগের ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, লসগু করতে হবে, তাই না? এটা তো আমাদের জানা আছে। এবার দেখো চার তিন বারো, আর তিন থাকলো ভাগ ফল, তাহলে থ্রি ওয়াই হয়ে গেল সমান জিরো। ঠিক আছে, এই জিরোর তলায় আমরা ওয়ান বসাতে পারি, জিরোর তলায় ওয়ান মানে হচ্ছে জিরো, এটা মনে রাখবে, জিরো বাই ওয়ান মানে জিরো। কিন্তু কখনোই ওয়ান বাই জিরো এটা জিরো হবে না, এটা হচ্ছে অসঙ্গত বা অর্থহীন, এর ক্ষেত্রে অর্থহীন হবে। আর জিরো তলায় আমরা এর তলায় তো কোনো একটা সংখ্যার তলায় এক বসাতেই পারি, যেমন ধরো দুই বাই এক মানে হচ্ছে দুই। তাই বলে এই নয় যে দুই আছে উপরে এক বসিয়ে দেবো, তাহলে হবে না, তাহলে কিন্তু দুই আর মাইনাস এই হাফ অনেক পার্থক্য হয়ে যাবে। কিন্তু দুইকে আমরা দুই বাই এক লিখতেই পারি, তাহলে আমরা জিরোকে জিরো বাই ওয়ান আমরা লিখলাম। কেন লিখছি, না আমাদের বজ্র গুণন করার সময় অর্থাৎ কোনাকুনি গুণ করার সময় আমরা অনেকটা সুবিধা পাবো তার জন্য। দেখো এইটার সঙ্গে এক দিয়ে গুণ করা মানে হচ্ছে যে কোনো সংখ্যাকে এক দিয়ে গুণ করা মানে সেই সংখ্যাটা বসে যায়, অর্থাৎ ফোর এক্স প্লাস থ্রি ওয়াই সমান। দেখো বারো আর জিরো, যে কোনো জিরোকে যে কোনো সংখ্যা দিয়ে তুমি গুণ করো না কেন, তার গুণফল জিরো হবে। অনেক সময় আমরা ভুল করে ফেলি, বারো আর জিরো বারো বসে ফেলি, কিন্তু ভুল, তাই না? যে কোনো সংখ্যাকে, জিরোকে যে কোনো সংখ্যা দিয়ে তুমি গুণ করো না কেন, তার মান হবে জিরো। তাহলে দেখো ফোর এক্স প্লাস থ্রি ওয়াই সমান জিরো হয়ে গেল। এখানে সংখ্যা ছিল কোনো সময় দেখলাম একুশ ছিল, কোনো সময় এগারো ছিল অঙ্কগুলোই, এখন জিরো আছে, এখন কি করবে, না ফোর এক্স সমান লিখবে, ফোর এক্স সমান জিরো আছে, এইটা এইদিকে নিয়ে আসছি, এটা এইদিকে নিয়ে আসছি, তাহলে নিয়ে এলে কি হবে, জিরো মাইনাস থ্রি ওয়াই হয়ে যাবে, প্লাস থ্রি ওয়াই আছে ওইদিকে নিয়ে গেলে মাইনাস থ্রি ওয়াই হয়ে যাবে। আর জিরো থেকে মাইনাস থ্রি ওয়াই বিয়োগ করা মানে হচ্ছে কি, মাইনাস থ্রি ওয়াই হয়, অর্থাৎ আমরা যদি এই লাইনটা না লিখে একবার এইটা লিখে দিই তাতে কোনো ক্ষতি নেই, বুঝতে পেরেছো? এই লাইনটা তুমি যদি লেখো তাতেও কোনো অসুবিধা নেই, এই লাইনটা না লিখে একবারে এখানে লিখে দাও তাতেও কোনো অসুবিধা নেই, তুমি একবারে এখানে লিখে দিতে পারো, অসুবিধা কোনো কিছু নেই এখানে জিরো থাকার জন্য। ঠিক আছে, এখন x সমান কত হবে, তাহলে x সমান কত, মাইনাস থ্রি ওয়াই বাই ফোর, তাই তো? এবার আমরা এর তিনটে বিন্দু কিভাবে নির্ণয় করব, বুঝতে পেরেছো? এখানে আমরা লক্ষ্য করছি একটা জিনিস, যে এই যে একটা মান আছে, এই মানটা দেখো এর সঙ্গে কোনো যোগ বিয়োগ নাই কারো, আছে কি, কোনো সংখ্যার সঙ্গে যোগ বিয়োগ নেই, তাহলে সেক্ষেত্রে আমরা এই ওয়াই এর মানটা আমরা জিরো বসিয়ে দিতে পারবো, জিরো বসাবে। ঠিক আছে, যে কোনো সমীকরণে প্রথমে জিরো বসিয়ে দেখবে মানটা হবে কিনা। এখন আমরা এটাকে জিরো যদি বসাই, দেখো ওয়াই এর মানটা যদি জিরো বসাই,
তাহলে কি হবে, এক্স এর মানটা কত হবে দেখো, দেখুন এক্স এর মানটা আমরা কি পাবো দেখো, তাহলে এক্স সমান হচ্ছে -3y/4 আছে, আমরা ওয়াই এরটা জিরো বসালাম, থ্রি ইন্টু -3 × 0/4, তাহলে দেখো জিরো কে জিরো গুণ করে যে জিরো একবার বসিয়ে দেবে ঠিক আছে বাই ফোর, তাহলে জিরো কে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা মানে জিরো হয়, তাহলে ওয়াই এর মানটা আমরা জিরো বসাচ্ছি, ওয়াই এর মানটা জিরো বসাচ্ছি, ওয়াই এর মানটা জিরো বসানোর জন্য এক্স এর মানটাও আমরা জিরো পাচ্ছি, কারণ যে মানটা আমরা বার করছি সেটা হচ্ছে এক্স এর মান, আর এখানে মানটা এখানে বসানোর জন্য সেটা হচ্ছে ওয়াই এর মান ঠিক আছে, তাহলে ওয়াই এর মানটা জিরো বসাচ্ছি, এক্স এর মানটাও আমরা এখানে জিরো পেয়ে যাচ্ছি। এবার আমাদের কাজ কি, একটা তো বার করতে পারলাম, এবার আমাদের কাজ দেখো যে উপরটা এক্স এর স্থানাঙ্ক, তাহলে এক্স এর স্থানাঙ্কটার সঙ্গে ওয়াই এর যে সহগ সেই সহগটা আমাকে খুঁজতে হবে, তাহলে ওয়াই এর সহগটা কত আছে, -3 আছে, তাহলে জিরো থেকে -3 এবার আমরা এখানে বিয়োগ করে দেব, জিরো থেকে -3 বিয়োগ করলে কত হবে, জিরো -3 সমান দেখো -3 হবে তাই না, তাহলে এখানে বসিয়ে দাও -3 ঠিক আছে, আবার -3 আবার লেখো -3 সঙ্গে আবারও -3, কারণ -3 থাকার জন্য বারবার -3 দিয়ে হবে, -6 হয়ে যাবে, তাহলে এখানে -6 হয়ে যাবে, আবার ধরো পরের মানটা যদি বার করতে চাও তাহলে -6 এর সঙ্গে -3 আবারও যোগ হবে, তাহলে -9 এখানে -9, আমার দরকার নেই একটা দুটো তিনটে মান বার করলেই আমার এখানে হবে, আর দরকার নেই ঠিক আছে। এটা তো এক্স এর দিকে গেল, ওয়াইটা কিভাবে করব, না ওয়াইটা এই চারটা কার সহগ, ওয়াই এর, যে চারটা কার সহগ, এক্স এর সহগ, তাহলে এক্স এর সহগের সঙ্গে ওয়াই এর যে মানটা পেয়েছো সেই মানটার সঙ্গে যোগ করবে, কারণ যোগ আছে চিহ্ন তাই না, প্লাস চার আছে, তাহলে এখানে জিরোর সঙ্গে যদি চার যোগ করো চার হবে, কারণ জিরো প্লাস চার সমান চার, আবার চার প্লাস আবারও চার যোগ হবে সমান আট, তাহলে এখানে মানটা হবে আট, তাহলে আমাদের এই এই বিন্দুগুলো আমরা বসাতে পারছি, এই বিন্দুগুলো আমরা বসিয়ে লেখচিত্র পাবো, সেই লেখচিত্রটা তোমরা কি করবে সমাধান করার চেষ্টা করবে ঠিক আছে। আর একটা দেখায়, তাহলে তোমাদের কোনো রকম ভাবে কোনো সমীকরণের অসুবিধা হওয়ার কথা থাকবে না, দেখো এরকম দিয়ে আছে যে তিনের অঙ্ক একটা দেখবে এরকম দিয়ে আছে, বা নয়ের অঙ্কটা, নয়ের অঙ্কটা দেখিয়ে দিই, তাহলে তোমাদের আর কোনো রকম ভাবে সমাধান সমীকরণ নিয়ে আর অসুবিধা হবে বলে মনে হয় না, এক্স প্লাস ওয়াই -10 সমান জিরো আছে এরকম দিয়ে আছে ঠিক আছে। এই সমীকরণটার গ্রাফ কিভাবে তৈরি করবে তাই না, দেখো এক্স প্লাস ওয়াই -10 সমান জিরো, আমরা কি করেছিলাম যে বা যে এই দিকে থাকবে বাম দিকে থাকবে কি না চল রাশিগুলো, আর ডান দিকে থাকবে সংখ্যাটা, তবেই তো সমীকরণটা লিখবো তাই না, এক্স প্লাস ওয়াই সমান কি লিখবো, না জিরো আছে এই দশটা ওই দিকে নিয়ে গেলাম, তাহলে জিরো প্লাস দশ হয়ে গেল তাই না, জিরো প্লাস দশ, -10টা ওই দিকে নিয়ে গেলে এইটাকে এই দিকে নিয়ে আসি তার মানে প্লাস দশ হয়ে যাচ্ছে, তাহলে এক্স প্লাস ওয়াই সমান কত হলো দশ, জিরোর সঙ্গে যে কোনো সংখ্যা যোগ করো না সেটা যোগফল সেই সংখ্যাটাই হবে, জিরোর সঙ্গে যে কোনো সংখ্যার যোগ করলে দশ যোগ করছি দশই হবে, জিরোর সঙ্গে দশ বিয়োগ করছি -10 হয়ে যাবে তাই না ঠিক আছে, কিন্তু গুণ করলে ক্ষেত্রে আলাদা, তাহলে এক্স প্লাস ওয়াই সমান দশ, তাহলে এক্স সমান কত, এক্স সমান কত হবে দশ বিয়োগ ওয়াই, ওয়াইটাকে ওইদিকে নিয়ে যাচ্ছি পক্ষান্তর করছি, তাহলে এক্স সমান দশ -ওয়াই ঠিক আছে, বুঝতে পেরেছেন, তাহলে দেখো এখানে তো এক আছে এখানে তো এক আছে, তাহলে এই এক তো তাহলে স্যার এখানে তো নিচে নামাতেও পারি, এখানে দুই ছিল বলে দুই দিয়ে ভাগ করছি, এক দিয়ে ভাগ করতে মানে আর সেই সংখ্যাটাই চলে আসবে, সেই জন্য আমরা আর এটাকে লিখি না, এক্স মান এইটা আছে আর সেই জন্য আমরা তলায় আর লিখি না, এবার কি করবো দেখো মানগুলো বাড়ো এক্স ঠিক আছে, তুমি এখানে যে কোনো একটা পূর্ণ সংখ্যা মান তুমি বসাতে পারো, যে কোনো পূর্ণ সংখ্যা, তাহলে তুমি আবার একটা পূর্ণ সংখ্যা মান পেয়ে যাবে, কারণ তলায় এক থাকার জন্য এককে আমরা যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারি তাই না, বুঝতে পারছো, তাহলে আমরা এখানে ওয়াই এর মান আমরা তোমার ইচ্ছা মতো বসিয়ে দেবো, ওয়াই এর মান যদি জিরো বসাই, যদি জিরো বসাই তাহলে দশ থেকে জিরো বাদ দিয়ে দেবে, তাহলে দশ থেকে জিরো বাদ দিয়ে দিলে কত হবে দশই হবে, তাহলে এক্স এর মানটা তখন হবে দশ, বুঝতে পারলে না, এক্স সমান দশ -ওয়াই, আমরা দশ -ওয়াই এর মানটা জিরো বসিয়েছি, দশ থেকে জিরো বাদ দিলে দশ হবে, তাহলে ওয়াই এর মানটা কত বসিয়েছি জিরো বসিয়েছি, জিরো,
তাহলে এক্স এর মানটা নতুন করে পাচ্ছি কত? দশ। দশ বসিয়ে দিন, ঠিক আছে। এবার তুমি বলছো স্যার আমরা আগের নিয়মের মতো করতে চাই, তাহলে কিভাবে করবো এটা? দেখো আগের নিয়মের মতো যদি বলো তাহলে এখানে ওয়াই এর সহগ কোনটা আছে? ওয়াই এর সহগ কোনো কিছু নেই, তার মানে কি আছে? ওয়াই এর সহগ কোনো কিছু নেই মানে কি সেখানে এক আছে, তাহলে ওয়াই এর সহগটা এক আছে, তাহলে ওয়াই এর সহগটা একটা মাইনাসে আছে, তাহলে দশ থেকে এক বিয়োগ সমান নয়, কারণ ওয়াই এর সহগটা মাইনাস এক আছে, তাহলে মাইনাস এক বিয়োগ করবে, তাহলে দশ থেকে এক বিয়োগ করলে নয় হলো, আবার নয় থেকে এক বিয়োগ করলে বা আট হবে। এই বিন্দুগুলো দেখো, প্রথমে নয় হলো, তারপর আট, ঠিক আছে, বুঝতে পেরেছ? এটা তো ওপরটা গেল, এবার নিচেটা কিভাবে করবে? জিরো আছে, এই এক্স এর এখানে কত সহগ আছে? এখানে কোনো সংখ্যা নেই, এখানে কোনো সংখ্যা নেই মানে এখানেও এক আছে, তাহলে একটা কি আছে? এক্স এর সহগটা একটা ধনাত্মক আছে, প্লাস এক, তাহলে জিরোর সঙ্গে এক যোগ করবে, জিরোর সঙ্গে এক যোগ করলে কত হয়? জিরো প্লাস এক সমান এক, আর এক প্লাস এক সমান কত হবে? দুই, তাহলে এক হলো এখানে দুই, বুঝতে পেরেছ? এগুলো দেখো বসাতে বসাতে দেখবে তুমি এইগুলো এইগুলো করতেই হবে না, মুখে মুখেই হয়ে যাবে, তাই না? তাহলে দেখো আমাদের কোনো আর সমস্যা থাকার কথা নয়, এইরকম ধরনের সমীকরণগুলোকে আমাকে সমাধান করতে হবে এবং সেই সমাধানের লেখচিত্র অঙ্কন করতে হবে। শুধুমাত্র দেখবে এখানে প্রত্যেকটা অঙ্ক, যেমন এখানে একটা মাত্র লেখচিত্র গ্রাফে একটাই মাত্র মান হবে, সেই শুধুমাত্র সেই গ্রাফটা সরলরেখাটাই তোমাকে এখানে অঙ্কন করতে হবে। তবু দেখিয়ে দিই এটা একটা, যেমন ধরো এইরকম আছে বিন্দুটা, তাহলে লিখবে এখানে এক্স ও এক্স ড্যাস, ওয়াই ও ওয়াই ড্যাস, তাই না? এবার দেখো দশ জিরো বিন্দু, দশ জিরো বিন্দু মানে এইখানটা হচ্ছে এক্স এর মান দশ, ধনাত্মক আছে এই দিকে যাবে, এক দুই তিন চার পাঁচ ছয় দশ পর্যন্ত যাবে, ঠিক আছে। আর ওয়াই এর মান জিরো, ওয়াই এর মান জিরো মানে কি? ওপর দিকেও নয় নিচের দিকেও নয়, তাহলে এইটাই হচ্ছে স্থানাঙ্কটা, এটা হচ্ছে দশ জিরো বিন্দু, পাশে দশ জিরো বিন্দু লিখে নেবে। তারপর দেখো নয় এক, নয় ঘর মানে ন ঘর, তার মানে তার আগের ঘরটা, দশ ঘর হলে তার আগের ঘরটা ন ঘর, নয় হলো, আর এক, এক ঘর ধনাত্মক আছে তার মানে উপর দিকে এক ঘর, এটা হচ্ছে এক, নয় এক বিন্দুটা নিলাম। এবার দেখো আট দুই, তাহলে আট দুই হলে দেখো এটা ন ঘর, এর আগের ঘরটা হচ্ছে আট ঘর প্লাস আট, এবার এখানে উপরে দু ঘর যাবে, এখানে যাবে এই বিন্দুটা, ঠিক আছে, এখানে হচ্ছে আট দুই বিন্দু। এবার এই বিন্দুগুলো, এই বিন্দু এই বিন্দু এই বিন্দুটাকে একটা সরলরেখার মধ্যে অঙ্কন করবে, একটা সরলরেখার মধ্যে কি করবে, এটাকে স্কেল ব্যবহার করবে, দিয়ে তীর চিহ্ন দিয়ে দেবে, এটা পি, এটা পি, এটাই হচ্ছে লেখচিত্র অঙ্কন। এখানে তোমাদের প্রথম আছে শুধুমাত্র লেখচিত্র অঙ্কন, এটা হচ্ছে লেখচিত্র অঙ্কন। এবার আমরা ক্লাসে আরও যেগুলো শেখানো হবে সেগুলো হচ্ছে লেখচিত্রের সাহায্যে কীভাবে সমাধান করা হয়। দেখো আমরা সমাধান করেছিলাম তোমাদের ক্লাসের, সমাধানও আছে সম্ভবত অধ্যায় ছয় না পাঁচ, পাঁচ মনে হয় আছে এরকম, পাঁচ অধ্যায়ে, সেখানে দুই চল বিশিষ্ট একঘাত সমীকরণগুলোর সমাধান করা তোমরা শিখেছো, অপনয়ন পদ্ধতি, বজ্রগুণন পদ্ধতি, পরিবর্ত পদ্ধতি এবং আরও একটা সমাধান ছিল যেটা হচ্ছে তুলনামূলক পদ্ধতি। এই পদ্ধতিগুলোর সাহায্যে আমরা সমাধান করেছি, কিন্তু এটাকে লেখচিত্র সাহায্যে সমাধান করতে হবে। আমরা সামনের ক্লাসে সেগুলো নিয়ে আবারও